হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো আমি আজকে আপনাদের জন্য পুরো 2018 যে শেষ হয়ে গেল সে লাস্ট 1 ইয়ারের যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে তার 100 কোয়েশ্চেন পার ভিডিওর একটা সিরিজ চালু করেছি। আজকে তার প্রথম ভিডিও। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট 100 কোয়েশ্চেন এরকম সেট নিয়ে আসবো। এরকম 5-6টা সেট নিয়ে এলে নিয়ার অ্যাবাউট আপনাদের আমি চেষ্টা করবো যাতে অন্তত কিছু না হলেও 1000টা কোয়েশ্চেন আপনাদের করানো যায়, যেটা আপনাদের যে কোনো এক্সাম আপকামিং যত আছে, এলপি সিবিটি 2 আছে, আরপিএফের পরীক্ষা চলছে, পশ্চিমবঙ্গে ফুডের সাব ইন্সপেক্টরের ডেট দিয়ে দেওয়া হয়েছে, 27 তারিখ অ্যাডমিট কার্ড জেনারেট হচ্ছে, তো এইসব পরীক্ষার জন্য আপনাদের হেল্পফুল হবে। এছাড়াও যারা বিভিন্ন মেটেরিয়াল পিডিএফ এবং এক্সাম মক টেস্টের দিতে চান অনলাইনে, তারা আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গ্রুপে জয়েন করো, আপনারা তার জন্য অনেক ইনফরমেশন পেয়ে যেতে পারেন। তো চলুন বন্ধুরা, এক এক করে স্টার্ট করা যাক। প্রথমে হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক বিজনেস করার জন্য এস অফ ডুইং বিজনেস, তার র্যাঙ্ক সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত সেটা হচ্ছে 77। এবার হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2018 ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে ম্যারি কম। এরপর হচ্ছে ঝারসুগুড়া এয়ারপোর্টকে এখন নতুন নাম করা হয়েছে বীর সুরেন্দ্র সাই এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা কোন স্টেটে অবস্থিত সেটা হচ্ছে উড়িষ্যাতে। বিবিসির 100 সবচেয়ে বেস্ট ফরেন ফিল্মের মধ্যে ইন্ডিয়ার কোন মুভিটা জায়গা পেয়েছে সেটা হচ্ছে পথের পাঁচালী। এরপর হচ্ছে কোন এয়ারক্রাফ্টকে ইন্ডিয়ার ফার্স্ট এভার মানে মিউজিয়াম যেটি তৈরি করা হবে সেখানে রাখা হবে সেটা হচ্ছে আইএনএস বিক্রান্তকে। গ্যালিলিও যেটা গ্লোবাল নেভিগেশন সিস্টেম যেটা নাম জিপিএস, সেটা গ্যালিলিওটা কোন দেশে জিপিএসের নাম সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। যদি ভারতের কোশ্চেন বলে ভারতের ক্ষেত্রে নাবিক, ইউএসএর আপনার জিপিএস, এরকম অনেক নাম আছে, তো এটা আপনার গ্যালিলিওটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের। এবার হচ্ছে FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল যে কোম্পানির নাম অ্যানাউন্স করা হয়েছে সেটাকে টাটা স্টিল। তারপর হচ্ছে ইন্ডো জাপান জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ প্রথমবার হচ্ছে ধর্মা গার্ডিয়ান, এটা কোন স্টেটে হচ্ছে সেটা হচ্ছে মিজোরাম। জয়েন্ট এক্সারসাইজের সম্পূর্ণ ফুল লিস্ট আমি আপনাদের একটা ভিডিওতে করার চেষ্টা করব, এটা আপনার জন্য হেল্পফুল হবে, জয়েন্ট লিস্ট অবশ্যই আপনারা দেখে রাখবেন। এছাড়া আপনাদের যত ধরনের গেমস হয়েছে, অলিম্পিক, কমনওয়েলথ, এশিয়ান গেমস, উইন্টার অলিম্পিক, সবগুলো একটা চার্ট বানিয়ে মুখস্থ রাখবেন। স্পোর্টসের মধ্যে যত ধরনের টেনিসের স্পোর্টস, যত ধরনের রিসেন্ট যত কাপ হয়েছে, যত টুর্নামেন্টের সঙ্গে রিলেটেড, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা এক জায়গায় লিখে প্র্যাকটিস করবেন। চলুন স্টার্ট করা যাক। এবার হচ্ছে একটা নতুন ওয়েব বর্ন ডিজিজ হচ্ছে, যেটা হ্যালির রিপোর্ট অনুযায়ী সেটা হচ্ছে মানে এই প্রচুর ডিজিজে যে হচ্ছে সেখানে কান্ট্রি ওয়াইজ একটা র্যাঙ্ক বের করা হয়েছে, তাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হতো, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে আপনার 12। এবার হচ্ছে পুরস্কার একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, হায়েস্ট লিটারেসি পুরস্কার কেরালা গভর্নমেন্ট থেকে, সেটা কাকে দেওয়া হয়েছে এই কোশ্চেনটা আপনাদের অ্যান্সার কমেন্ট বক্সে দিতে হবে, এটা আমি ঢেকে দিয়েছি, এই অ্যান্সারটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। তারপর হচ্ছে আপনাদের ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল চেরি ব্লসম অ্যাওয়ার্ড সেটা কোথায় হলো, শিলংয়ে হয়েছে। তারপর হচ্ছে কোরাল রিফদের প্রোটেকশনের জন্য সানস্ক্রিন টোটালি ব্যান করে দিয়েছে কোন কান্ট্রি, সেটা হচ্ছে পালাও। তারপর হচ্ছে সবচেয়ে ক্রিকেটের মধ্যে কুইক 1000 রান T20 সবচেয়ে তাড়াতাড়ি কোন ব্যাটসম্যান বানিয়েছেন সেটা হচ্ছে বাবর আজম। তারপর হচ্ছে আপনাদের রাজা রামমোহন রায় অ্যাওয়ার্ডের জন্য কাকে চুজ করা হয়েছে সেটা হচ্ছে এন রাম। তারপর হচ্ছে রিসেন্টলি ইন্ডিয়াকে রি ইলেক্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের জন্য, সেই ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের হেডকোয়ার্টার কোথায় সেটা হচ্ছে জেনেভাতে। ইব্রাহিম মোহাম্মদ সালাহ তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে কোন কান্ট্রি, সেটা হচ্ছে মালদ্বীপসের। তারপর হচ্ছে ফ্রান্সের হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে, জওহরলাল সারিনকে। 33তম এশিয়ান সামিট কোন কান্ট্রি হোস্ট করেছে, সিঙ্গাপুর। তারপর হচ্ছে সবচেয়ে বড় ব্রেন মিমিকিং সুপার কম্পিউটার এখন নাম কি, সেটা হচ্ছে স্পিন নাকার। তারপর হচ্ছে আপনাদের বিনি বানসাল যিনি ফ্লিপকার্টের সিইও ছিলেন রিজাইন করে দিয়েছেন, মনে রাখবেন ওয়ালমার্ট ফ্লিপকার্টের 73% শেয়ার কিনে নিয়েছে। তারপর হচ্ছে কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আং সুকিকে একটি সম্মান দিয়েছিল সেটা আবার তারা ফিরিয়ে নিয়েছে রোহিঙ্গা ইস্যুর জন্য, সেটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইউনিসেফের ইন্ডিয়ার ইয়ং ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, হিমা দাস। তারপর হচ্ছে আপনাদের সাইরিল রামাফোসা যাকে চিফ গেস্ট রাখা হচ্ছে এবারে আমাদের 2009 রিপাবলিক ডেতে, তিনি কোন দেশের প্রেসিডেন্ট সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। তারপরে হচ্ছে ইন্ডিয়া এবং ADB একটি লোন সাইন করেছে সেটা কোন স্টেটের জন্য, সেটা তামিলনাড়ুর জন্য। ওয়ার্ড অফ দ্য ইয়ার অক্সফোর্ড ডিকশনারি থেকে চুজ করা হয়েছে টক্সিক ওয়ার্ডটিকে। গাঁও সমৃদ্ধি প্লাস স্কিমটি কোন স্টেটে লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে কেরালা। কোন এয়ারপোর্টকে সবচেয়ে 100% গ্রেভিয়েন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যত কিছু তাদেরকে কমপ্লেন করা হয়েছে সেগুলো সব কমপ্লেন তারা সলভ করে দিয়েছেন, এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট। তারপর হচ্ছে আপনাদের 24th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ডকে থার্ড ওয়াইফ পেয়েছে। 2018 ইন্দিরা গান্ধী পিস অ্যাওয়ার্ড পেয়েছে CSE। তারপর 59th এডিশন অফ সুব্রত কাপ সেটা কোন দেশ জিতেছে, সেটা আপনাদেরকে বলতে হবে।
এবার হচ্ছে মেক্সিকান অর্ডার অফ এজটেক ইগেল, এর একটি অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? শ্যামাপ্রসাদ গাঙ্গুলিকে। কিম জং ইয়ংকে ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট করা হয়েছে, তিনি কোন কান্ট্রি থেকে বিলং করেন? সাউথ করিয়া। এশিয়া এনভায়রনমেন্ট এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ড এবারে পেয়েছে WCCB। রঞ্জি ট্রফিতে সবচেয়ে তাড়াতাড়ি সরি রঞ্জি ট্রফিতে প্রথমবার 11,000 রান বানানোর ব্যাটসম্যানের নাম কি? ওয়াসিম জাফর। IMD-র ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংকে সবচেয়ে টপ কে করে? সেটা সুইজারল্যান্ড। AIBA ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ কে হোস্ট করছে? সেটা হচ্ছে ইন্ডিয়া। এবার হচ্ছে আপনাদের ICC ওমেন্স ওয়ার্ল্ড টি-20 কাপ কোন দেশ জিতেছে? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। কোন ইন্ডিয়ান শাটলার সায়েদ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন জিতেছে? সমীর বর্মা। এরপর হচ্ছে UPSC-র চেয়ারম্যান হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? অরবিন্দ সাক্সেনা। এবার হায়েস্ট ফ্রেঞ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? আজিম প্রেমজিকে, উইপ্রো ইনি হেড। তারপর হচ্ছে ইনসাইড স্পেস ক্রাফট কোন দেশের স্পেস এজেন্সির নাম? সেটা হচ্ছে USA। একজন রিসেন্টলি এমিনেন্ট পার্সোনালিটি অ্যালিক পদ্মাসি তিনি মারা গেলেন, তিনি কে ছিলেন? একজন বিখ্যাত অ্যাড ফিল্ম মেকার ছিলেন। সাউথ এশিয়ান রিজিনাল কনফারেন্স হলো আরবান ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, সেটা কোন দেশে হোস্ট করা হয়েছে? সরি, কোন আমাদের ইন্ডিয়ার কোন সিটিতে হোস্ট করা হয়েছে? সেটা হচ্ছে নিউ দিল্লি। এরপর হচ্ছে ব্রিগেডিয়ার কুলদীপ সিং চাঁদপুরি ব্যাটেল অফ লংগাওয়ালা তিনি মারা গেলেন, তো এই ব্যাটেল যেটি সেটি কোন স্টেটে হয়েছিল? সেটি হয়েছিল রাজস্থান। ওমেন পুলিশদের ন্যাশনাল কনফারেন্স হয়েছিল কোন সিটিতে? সেটা হচ্ছে রাঁচিতে। ইন্ডিয়ার প্রথম এলিফ্যান্টদের জন্য স্পেশালাইজড হসপিটাল বানানো হলো, সেটা কোন শহরে বানানো হলো? এটা আপনাদেরকে বলতে হবে। এবার হচ্ছে ইন্ডিয়া এবং ADB 169 মিলিয়ন লোন স্যাংশন করেছে, সেটা হচ্ছে কোন স্টেটের জন্য? তামিলনাড়ুর জন্য। এরপর হচ্ছে সঞ্জয় কুমার মিশ্রাকে ডাইরেক্টর বানানো হয়েছে কোন ইনস্টিটিউটের? ED ডাইরেক্টর বানানো হয়েছে। আলেকজান্ডার জভরেভ তিনি ATP ওয়ার্ল্ড ট্যুরে চ্যাম্পিয়ন হলেন, কাকে হারিয়ে? সেটা হচ্ছে নোভাক ডকোভিচকে হারিয়ে। গাঁও সমৃদ্ধি প্লাস, এটা আমি এখনই কিছুক্ষণ আগে বললাম, কেরালা। টিনি শ্রীবাস্তবন রিসেন্টলি মারা গেলেন, তিনি কে ছিলেন? তিনি ইকোনমি ফিল্ডে কাজ খুব একজন বিখ্যাত লোক ছিলেন। ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে? সেটা জলয় শ্রীবাস্তবকে। 7th এডিশন অফ ট্যুরিজম মার্টের হোস্ট করা হবে ত্রিপুরাতে। তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ার প্রথম সিওয়ার ক্লিনিং মেশিন যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংয়ের জন্য, সেটা হচ্ছে কোথায় ইনস্টল করা হয়েছে? সেটা সুলভ ইন্টারন্যাশনাল বলে ইনস্টল করা হয়েছে। এবার হচ্ছে প্রাইম মিনিস্টার একটি ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি সেট আপ করেছেন, তার চেয়ারম্যান হিসাবে যিনি হেড করবেন সেটা তাকে হোম মিনিস্টারকে তার চেয়ারম্যান বানানো হয়েছে। সাংগাই ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় কোন স্টেটে হচ্ছে? সেটা হচ্ছে মণিপুরে। তারপর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম প্রডিউসার অ্যাসোসিয়েশনের থেকে কাকে সম্মান দেওয়া হয়েছে? সেটা হচ্ছে নন্দিতা দাসকে। IMD ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে সুইজারল্যান্ড বললাম আপনাদের। প্রথম গল্পা যিনি ইউরোপিয়ান ট্যুর দিয়ে রুকি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা শুভঙ্কর শর্মা। ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে 12 নভেম্বর। গ্লোবাল কুলিং ইনোভেশন সামিট হয়েছে নিউ দিল্লিতে। যত ধরনের সামিট যদি একটু অন্য টাইপের সামিট হয়, আপনারা নিউ দিল্লি কিন্তু অবশ্যই মেরে আসতে পারেন। এবার হচ্ছে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর নিউজ অ্যাঙ্কার কোন দেশ চালু করেছে? সেটা হচ্ছে চায়না। 33 এশিয়ান সামিট কোথায় হয়েছে? সিঙ্গাপুরে। ব্যাডমিন্টনে ফুং চায়না ওপেন সেটা কে জিতল? কেন্টো মোমেটা। 3 দিনের ইভেন্ট ছিল গ্লোবাল IT চ্যালেঞ্জ, সেটা কোথায় অনুষ্ঠিত হলো? নিউ দিল্লিতে। এবার হচ্ছে বুদ্ধিস্ট ফোরাম 2018 কোথায় হোস্ট হলো? চায়নাতে। সেকেন্ড লোকসভা নতুন সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টেড হলেন স্নেহলতা শ্রীবাস্তব। সিমবেক সিঙ্গাপুরের সঙ্গে ইন্ডিয়ার জয়েন্ট এক্সারসাইজ। এবার হচ্ছে আপনাদের যেটা বললাম সালিতা প্রেসিডেন্ট মালদ্বীপসের, ফ্রেঞ্চের সিভিল আপনার হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হিসেবে কাকে সম্মান করা হয়েছে? সেটা জওহরলাল সেরিনকে। সুপ্রিম কোর্ট একটা নতুন আবার স্টেট হাইকোর্ট খোলার জন্য সম্মতি দিয়েছে, সেটা হচ্ছে আন্ধ্রপ্রদেশ। এটা নিয়ে টোটাল আমাদের এখন 24টা হাইকোর্ট হয়েছে। তারপর হচ্ছে আপনাদের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের মেম্বার হিসেবে ইন্ডিয়ার টার্ম হয়েছে 2019 থেকে 2022। এখানে ক্রিকেট স্টেডিয়ামকে নাম দেওয়া হয়েছে অটল বিহারী বাজপেয়ী নিয়ে। এই স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে লখনৌতে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটি সেফ সিটি প্রজেক্ট লঞ্চ করেছে কতগুলি সিটিকে নিয়ে? সেটা হচ্ছে টোটাল 8টে সিটিকে নিয়ে। ফার্স্ট ইন্ডিয়া নেপাল প্যাসেঞ্জার ট্রেন ব্রডগেজে রান করবে, সেটা হচ্ছে যে দুটো শহর দিয়ে, সেটা জয়নগর অ্যান্ড কুর্তা। প্রথমবার অ্যাসিমেট্রিক্যাল কেবল ব্রিজ সিগনেচার ব্রিজ, সেটা কোথায় ইনাগোরেট হয়েছে? নিউ দিল্লিতে। আয়ুষ মিনিস্ট্রি একটি অর্গানাইজেশন স্টার্ট আপ নিয়ে এবং এন্টারপ্রেনারশিপ নিয়ে একটি প্রোগ্রাম করেছিল, সেটি নিউ দিল্লিতে হয়েছে। প্রথম কান্ট্রি কোরালের জন্য বললাম আপনাদের। এবার হচ্ছে আপনার গ্লোবাল কনফারেন্স হলো এয়ার পলিউশন হেলথ নিয়ে, এটা হয়েছে জেনেভাতে। এবার হচ্ছে ইন্ডিয়ার প্রথম মাইক্রোপ্রসেসর শক্তি কে বানিয়েছে? সেটা হচ্ছে IIT ম্যাড্রাস। এবার হচ্ছে ইন্ডিয়া স্কিল 2018 সেটা কোথায় অনুষ্ঠিত হবে? নিউ দিল্লিতে। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম গ্যাস এটা নতুন টাস্ক ফোর্স লঞ্চ করেছে স্কিল গ্যাপের জন্য, সেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সঙ্গে কোলাব করে। তো এই কতগুলি ভিডিওই আপনাদের জন্য সরি 100টা কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের জন্য ছিল।
যেটা আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হবে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য আবার আরও 100টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা জয়েন করতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং সবাইকে শেয়ার করুন, যাতে সবারই হেল্পফুল হয়। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।